নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম শেয়ার করতে। আজ রেসিপিটা একটু অন্যরকম, আপনারা সবাই বানিয়েছেন কিন্তু আমি কীভাবে বানাই সেটা আপনাদের সামনে শেয়ার করব। চলুন এবার তাহলে এই রেসিপিটা দেখে নিই। প্রথমে এখানে আমি নিয়ে নেব দুধ কচুর পাতা। এখানে আমি নরম নরম দেখে দুটো নিয়ে নিয়েছি। এই দুটো নিয়েছি কারণ পরিমাণ মতোই নিয়েছি। আমি যেহেতু কম পরিমাণে রান্না করব তাই দুটো পাতা নিয়েছি, একদম নরম দেখে দেখে। দেখুন, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপরে এটাকে আমি ওই মাছের যে শিরটা থাকে ওটাকে কেটে ফেলে দিতে হবে। এইভাবে কিন্তু আমি নরম পাতাগুলো নিয়েছি। এবার দেখুন, এই মাছের যে বিটটা থাকে ওটা কেটে ফেলে দিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নেব। আমি যেভাবে ঠিক কেটেছি আপনাদেরকে ঠিক সেইভাবেই কেটে নিতে হবে। এই বিটটা যদি না কাটেন তাহলে মুখ একদম মিহি হবে না, মুখের মধ্যে পড়লে তখন আর ভালো লাগবে না। তাই আমি এর মাঝখানে যে বিটটা থাকে ওটা কেটে ফেলে দিলাম। এই দুধ কচুর পাতাটাকে আপনারা কে কি বলে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে একটা মশলা তৈরি করে নেব। এখানে মশলা নিয়েছি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ আর রসুন। এখানে আমি আদা দেব না, তাই মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোর সঙ্গে রসুনের সঙ্গে, আর আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না তাই আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আপনারা আলাদা আলাদা পেস্ট করতে পারেন, আমি এখানে একেবারেই পেস্ট করে নিয়েছি। আপনারা অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন, আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না তাই আমি কাঁচা লঙ্কা দিইনি। এরপরে একটা কড়াতে এই দুধ কচুর যে পাতাগুলো হলো ওগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব। আমি এখানে একটা পাতি লেবুর রস দিয়ে দেব। যদি ভয় থেকে থাকে যে দুধ কচুর পাতা গলা চুলকাবে তাহলে সেই জন্যই দিয়ে দিলাম, কিন্তু দুধ কচুর পাতা একদম চুলকায় না তাই আমি এখানে দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারেন। ওই ধরুন মিনিট পাঁচেক মতো সেদ্ধ করে নিয়েছি। এরপর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। ততক্ষণে দেখুন এখানে কিন্তু দুধ কচুর পাতাটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এই পাতাটাকে আমি তুলে নেব। এরপর ভালো করে ঠান্ডা হয়ে গেলে যে জলটা ছিল চিপে বের করে নিতে হবে। এরপর একটা কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলোতে ভেজে নেব। বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিট মতো ভাজবো। বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু খেতে ভালো লাগবে না, দেখবেন রাবারের মতো হয়ে যায়, তখন আর ভালো লাগবে না। তাই অল্প ওই 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এই রান্নাটা যেহেতু একটু কষিয়ে রান্না হবে তাই চিংড়ি মাছগুলো ওই মিনিট তিনেক মতো ভেজে তুলে নেব। দেখুন চিংড়ি মাছগুলো আমার হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। চিংড়ি মাছগুলো একটা পাত্রে এবার তুলে নেব। এরপর ওই কড়াতেই একটু পরিমাণে সর্ষে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব ফোড়নে কালো জিরে। কালো জিরেটা একটু হাতে দুলেই দেবেন, তাহলে ফ্লেভারটা বার হবে। এরপর ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যদি এটাকে না চান তাহলে স্কিপ করতে পারেন, আপনারা এখানে কাঁচা লঙ্কাও ফোড়নে দিতে পারেন। এরপর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম এটা এবার এই তেলের উপরে দিয়ে দেব। আপনারা রসুনটাকে থেঁতো করেও নিতে পারেন, আমি এখানে একেবারেই পেস্ট করে নিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেলটা উপর দিকে রিলিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে কষিয়ে নিতে হবে। যদি মনে হয় একটু ড্রাই লাগছে তাহলে অল্প জল দিয়ে কষিয়ে নিই। অল্প একটু লবণ দিয়ে দিলাম, আমি এখানে একেবারেই লবণ দিলাম, আপনারা পরেও চেখে লবণ দিতে পারেন। আমি লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিই। দেখুন আমার ড্রাই হয়ে যাচ্ছিলো তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো।
আমাদের বাড়িতে সবাই একটু ঝালের পরিমাণ বেশি খায়, তাই আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। চাইলে আপনারা নাও দিতে পারেন। আমি কিন্তু এখানে বারে বারে জল দিয়ে কষিয়ে নিয়েছি। এই রান্নাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আপনারা কমেন্ট করে জানান কে কোথা থেকে আমার এই রেসিপিগুলো দেখছেন। এরপর এখানে অ্যাড করব অল্প একটু চিনি। আপনারা তো সবাই জানেন আমি প্রত্যেকটা তরকারিতে অল্প করে চিনি দিই। এরপর যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার এই মশলাটার উপর দিয়ে দেব। দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা প্রথমে 2 মিনিট হাই হিটে রেখে তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে কষাতে হবে। আমি কিন্তু এখানে বারে বারে অল্প জল করে কষিয়ে নিয়েছি। হ্যাঁ, জলটা কিন্তু উষ্ণ গরম জল হতে হবে, না হলে ভালো লাগবে না। এরপর যে দুধ কচুর পাতাটা আমি চিপে জল চিপে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে আমি প্রায় 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আমার এখানে মনে হচ্ছিলো আর একটু লবণ লাগবে, তাই একটু লবণ দিলাম। দিয়ে এইভাবে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু মাঝখানে অল্প একটু জল দিয়েছিলাম, সেটা আর আপনাদের সামনে শেয়ার করা হয়নি। আপনারা যেভাবে গ্রেভি খাবেন সেইভাবে রেখে দেবেন। এবার দেখুন এই রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। এত দারুণ খেতে হয়েছে, আপনারা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না। যেমন কালার হয়েছে তেমন খেতে হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।